राम्रो लाग्यो हाम्रो नेपालको जग्गा सुन्दर छ राम्रो छ धेरै राम्रो छ গুড মর্নিং এভরিওয়ান মোর চ্যানেলের নতুন একটা ভিডিওলে আপনার সকলকে স্বাগত জানাইছো। আমি এটা বহি আছো কাঠমান্ডু এয়ারপোর্টত আর এটা বাজিছে রাতেপা 7:30। আমার এটা ফ্লাইট আছে, আমি যাম ইন্ডিয়া আর নেপাল বর্ডারের ওসরতে থাকা এয়ারপোর্টলে, পাহরি গলো নামটো কি আসলে, আর আমি যাম মেসি হসপিটালখানোর ওসরলে। চাই থাকক আপনাদের, এয়া আমি এইখান ফ্লাইটতে যাম, সূর্যা এয়ারলাইন্স এখনতে আমি যাম। লোকেল ফ্লাইট হয়, মোর ভয় ভয় লাগি থাকে লোকেল ফ্লাইটত উঠিবলে, কিন্তু নহয় এখন খুব কমফর্টেবল আসলে, আহিও খুব ভাল লাগিলে, একু ফিলেই নহল। এয়া আমি এটা ধুনিয়াকে বহি গৈ আছো আর আপনার রব বাহিরের ভিউটো দেখাম, ইমান ধুনিয়া চাও। এইয়া দেখিছেনে, এয়া হেনো কৈলাশ পর্বত বলে কৈছে, না জানো আপনাদের জানে যদি কবসুন। আমার ফ্লাইটতে থাকা এজনে কলে কৈলাশ পর্বত বলে, এয়া সব ধুনিয়াকে ভিডিও করে থলো। আর এয়া বাহিরের ভিউ চাই চাই আহি আমি পালোয়েই, 30-40 মিনিটতে পাই যায়হি, এয়া আমি পালোহি। আর আজি দিনটো কি করো আপনাদের দেখাম, চাই থাকিব। আমি যেহেতু সোনকালে আহি পালোহি, আগবেলাতে পালোহি, আর যেহেতু আমি আছো মেসি আই হসপিটালখনের ওসরত, ভাবিলো চকুকিটা টেস্ট করাই যাও বলে, সেই কারণে আহিলো। আর মই মেসি আই হসপিটালখনের হয়ে আপনার বারো ভিডিও এটা বনায় দেখাম, আপনাদের ইয়ার পিছর ভিডিওট পাব, একলগে নিদিলো বহুত দীঘল হয়ে যাব বলে। আর এই আগে আগে ধনু ভাই গৈ আছে, এওঁ আমাক বহুতখিনি হেল্প করলে, আমাক গৈ পেলাই এয়ারপোর্টর পাও আনিলেগে, আর এতিয়া এয়া চকু দেখাবলৈ তেখেতৰ লগতে গৈ আছো। চকু দেখাই মেলি এতিয়া আমি গৈ আছো ফুৰিবলৈ, এয়া আকৌ সেই দাদাৰ লগতে গৈছো, দাদাই চকু দেখুৱাটো হেল্প কৰিলে, আকৌ এতিয়া আমাক ফুৰিবলৈও নিছে। আমি তো মানে কেলিবি লেজাৰ না, মানে সব হব আপোনালোকৰ যি বিচাৰে, ফুৰিবলৈও লৈ যাব আপোনালোকক, বাস ষ্টেণ্ড এয়ারপোর্ট রেল স্টেশন যতে হোক থৈ আহিব, লৈ আহিব, থকার ব্যবস্থা কৰি দিব, খোৱাৰ ব্যবস্থা কৰি দিব পাৰে। আর এয়া লৰা, এইফালে আমার রিক্সা, তাই একদম ধুনিয়াকে সাজি কাচি আহিছে, রিল বনাম বলে এটা টোপনি মারিছে, রাতে টোপনি নাহিলে তাই। চাই থাকিব ভিডিওটো, এতিয়া আমি কত যাও ফুৰিবলৈ আপোনালোকক আকৌ দেখুৱাম। ইলাম ডিস্ট্রিক্ট স্টার্ট হো গিয়া, যা রে ইলাম কা কন্যাম ঘুমনে কে লিয়ে, কন্যাম ইলাম কা কন্যাম, ইলাম ডিস্ট্রিক্ট, হ্যাঁ ইলাম, ইলাম ডিস্ট্রিক্টর জায়গা কা নাম আমি গয়ে আছো এটা ইলাম ডিস্ট্রিক্টর কন্যাম, কন্যাম বলে কন্যাম না। বাহিরের পরিবেশটা দেখি আমার শিলং আর অরুণাচলের নিচিনাই লাগিছে। কিতনা উপর যাওঙ্গে হাম লোক, 25,000 মিটার, মিটার 25,000 মিটার যাবে, 25,000 মিটার উপরে গয়ে আছো এটা আমি। সচাই বাহিরের পরিবেশটো খুব ধুনিয়া, এতিয়াও জায়গা টুকুরা গৈ পোৱাগে নাই, আর উপরে যাব লাগিব, এইটো এটা পাহাড় শিল কাটিবলে বনোৱা একদম রাস্তা। খুব ধুনিয়া পরিবেশ, একদম গ্রিনি হয়ে আছে, আর ইয়ার পাহাড়বিলাকত সব চাহ গছ লগোৱা আছে, এইবিলাক সব চাহ গছ হয়, খুব ধুনিয়া লাগিছে। আমি পাইছোহি আর কন্যাম, এইয়া দেখিছেনে ইমান ধুনিয়া ভিউটো, মানে সেউজীয়া দেখি সঁচাকৈ একদম ভাল লাগি গৈছে। আর এইয়া আমি পাই গলো কন্যাম, বহুত টুরিস্ট আহে বেলেগ বেলেগ জায়গাৰ পৰা,
এয়া আমি কন্যাম পাই গলো। আমি পাই গলোহি, এটা অকন ফুরি লও আর আপনাদের দেখাম। চাই থাকিব ভিডিওটো। আমি এটা একদম খোজকাঢ়ি খোজকাঢ়ি সেই ওপরলে যাম, এইটো পাহাড়টো ওপরলে রাস্তা। আমি ওপরলে গৈ আছো এতিয়া, আৰু ইয়াৰ তলৰ ভিউ চাওক কি ধুনীয়া। আৰু এই আমাৰ চাদৰ মেখেলা পিন্ধি অহা বাইদেউক চাওক, আহি থাকা, কি ধুনীয়া ভিউ চাওক। এইফালৰ পৰা আমি আহিলোঁ, এতিয়া মই আপোনালোকক চাৰিওফালৰ ভিউটো দেখুৱাই আছোঁ। আৰু এইফালে পুৰা চাওক ফগ আহি গৈছে, বতৰটো বেয়া কৰিছে, বৰষুণ দি দিও কৰিছে বাৰু। আমি এতিয়া আৰু এটুকুৰা ঠাইলৈ যাম বুলি ভাবিছোঁ, জানো যাব পাৰোঁ নে নাই ঠিক নাই। এইফালৰ ভিউটো ধুনীয়া আছিলে কিন্তু পুৰা ফগে ঢাকি গ'ল। আৰু এয়া এতিয়া আমি নেপাললৈ আহিছোঁ, যেতিয়া নেপালৰে ট্ৰেডিশ্যনেল ড্ৰেছ এটা পিন্ধি ফটো উঠোঁ বুলি ভাবিলোঁ, সেইকাৰণে পুৰা ৰেডি হৈ আছোঁ। লাজ লাজো লাগিছে কিন্তু চিন এটা হিচাপে, সেইকাৰণে ভাবিলোঁ এতিয়া ৰেডি হৈ আছোঁ। আপোনালোকে কেনেকুৱা লাগিছে জনাব, ফটোকেইখন লগাই দিম। বতৰ একদম বেয়া কৰি আহিছে, সেইকাৰণে আমি এতিয়া ধুমাধুম গাড়ী ওচৰলৈ যাবলৈ ওলাইছোঁ। আৰু ইয়াতে ওচৰতে থকা মাৰ্কেটকেইখনত কিবাকিবি চাম বুলি ভাবিছিলোঁ কিন্তু বতৰটো একেবাৰে বেয়া কৰিছে। কষ্ট ছ ৰাম ৰছ চাহপাতি চাইদেন আমাৰ আসাম কো হো স্পেশাল বম্বাই চান ইলাম কো মিঠাই বনিছ স্পেশাল আছো ফেৰি হ। আমি অলপ সময় ৰৈ দিলোঁ, তাৰপাছত বৰষুণ ৰখিলে যেনিবা। এতিয়া আমি কন্যামতে থকা আৰু এখন বেলেগ জেগালৈ গৈ আছোঁ। অকণমান আগতে ইয়াতে বৰষুণ দি আছিলে আৰু এতিয়া বৰষুণটো নাইকিয়া হ'ল। আমি এইফালে গৈ আছোঁ এতিয়া সেইখন ব্ৰিজলৈ, আৰু বৰষুণ দি দিয়াৰ কাৰণে বহুত ঠাণ্ডা ঠাণ্ডা বতাহ মাৰি আছে। হয় ঠাণ্ডা লাগিছেনে? সঁচা দেই বহুত ঠাণ্ডা লাগিছে। কি হ'ল একো নহয় বোলা, বহুত ঠাণ্ডা বহুত ঠাণ্ডা, বৰষুণ দি দিলে কাৰণে বহুত ঠাণ্ডা, আৰু আমি যে অকণমান ভিজিলোঁ হয় নাই, বহুত ঠাণ্ডা। আহি আহি পালোহি এইখন গ্লাছৰ ব্ৰিজ। ঠিকে লয় তলত চোৱা, তললৈ চোৱা আকৌ, সেইটোৱে মজা। খালি গ্লাছখন পানী পানী হৈ আছে যে সেইকাৰণে ক্লিয়াৰ হোৱা নাই ন, ভয় লাগে দেই। তই চাবি নাপাহৰিবা ঠান্ডা।
ভয় করে আছে মান, ভয় করছে কেলে না, পড়িবা তেনে কেন পড়িবা। এতিয়া এয়া ইয়াতে এখন জুলনা আছে, ভাবিলো আমি অকমান জুলি লও, ভয়ও লাগি আছে। গোটেইকেইটা একেলগে উঠিলো কারণে ভাল লাগিছে, ভয় ভয় লাগিছিলে প্রথমতে, বহুত ভয় লাগিছিলে। যেতিয়া মানে তলত একো নাই বুলি মনলে ভাবটো আহে তেতিয়া বহুত ভয় লাগে, ভাল লাগিল। লগতে সিঙ্গলকে উঠা এখনো আছিলে, সেইখন ইলেকট্রিকৰ হয়, সেইখন আৰু আগলে গুচি যায়, কিন্তু যিহেতু বৰষুণ দিছিলে সেইকাৰণে কাৰেণ্ট কাটি থৈছে, সেইকাৰণে সেইখনত উঠা নহ'লে, সেইখনততো বাৰু মই উঠিবই নোৱাৰিলোহেঁতেন। সেইখন জুলনা আমি এতিয়া জুলি আহিছোঁ, কন্যামৰ প্ৰায়খিনিয়ে আমি চোৱা হৈ গ'ল, এতিয়া আমি যাবলৈ ওলাইছোঁ। চাওক ভিউটো ইমান ধুনীয়া, এতিয়া বতৰটো ভাল কৰিলে বাৰু। আৰু আপোনালোকে ভিডিঅ'টো শেষলৈকে চাব, মই নেপালত আহিছোঁ যেতিয়া নেপালীও অকণমান পাতিছোঁ কেনেকুৱা হৈছে আপোনালোকে ক'ব। আমি এতিয়া আহিলোঁ ঘূৰি ফুৰি মেলি। দাজু আমি কাৰ পৰা আই আহিলে? আমি কন্যাম, কন্যাম নাম ৰথিও জেগা ইলাম জিলা, কন্যাম ইলাম জিলাকো কন্যাম, কন্যাম একদম রামরো লাগো, রামরো লাগিও আমরো নেপাল কো জগা, বহুত সুন্দর সুন্দর ছ, রামরো ছ, রামরো ছ, রামরো ফেরি ফেরি ধেরে রামরো ছ, ধেরে রামরো ছ, ধেরে রামরো। আমি ইলাম কো জিল্লা কো কা ঘর আয়ো কন্যাম, কন্যা তেস পছাড়ি আমি কাঠমান্ডু পুনি ঘর আয়ো, কাঠমান্ডু পুনি ঘর আয়ো, কাঠমান্ডু পুনি রামরো ছ, রামরো ছ, রামরো ছ। আমি কাঠমান্ডু সানরাইজ হেন পাওছ, একদিন গর বসন পর্ছ, বিহান পাঁচ বজে সাড়ে চার সানরাইজ হেন পর্ছ। এইয়া আজি ঘূৰি পকি আপোনালোকক দেখুৱালো, মই দাদাৰ লগত অকণমান নেপালীও পাতিলো। আৰু আপোনালোকে যদি ভিডিঅ'টো চাই ভাল পালে তেনেহলে লাইক শ্বেয়াৰ আৰু মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিব। আজিলৈ আহিছো, বাই বাই। Bye bye ko. Bye bye. Bye bye. Bye bye. Bye bye.